হাই বন্ধুরা, তো আপনাদের সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার। এটা হচ্ছে আজকে নিউ ইয়ারের সেকেন্ড ব্লগ। তো ভাত খেতে খেতে আগের ব্লগে বলছিলাম কি নিউ ইয়ারের দিন বিকেলবেলা হয়তো একটুখানি ঘুরতে যেতে পারি, তো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমি সেই দিনে যে বাজার থেকে কিনে এনেছিলাম কাপড়ের পিসটা, ওই কাপড়ের পিসটাই জামাও তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এ দেখুন একদম ফুল লং গ্রাউন পা পর্যন্ত। তো পরে আমি ভালো করে আপনাদের দেখাচ্ছি। আর এখানে দেখুন নয়নও রেডি হয়ে গেছে, আমার ছেলে মেয়েও রেডি হয়ে গেছে, ওরা দুজনে বাইরে জুতো পরছে সবাই। তো কোথায় যাচ্ছি একটুখানি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তা নাহলে আপনারা হয়তো ভাববেন যে কোথায় যাচ্ছে। এখানে রিভার ফ্রন্টে, আহমেদাবাদ রিভার ফ্রন্টে ফ্লাওয়ার শো বসেছে, তো ওখানে আমরা দেখতে যাচ্ছি ফ্লাওয়ার শো। আজকে তো ভিড় হবেই আমি জানি, কারণ আজকে নিউ ইয়ারের দিন, আর যে কোনো ফেমাস জায়গায় যাও ভিড় হবে। তবে ভিড়ের মধ্যে হলেও আমাদেরকেও তো একটু আধটু হলেও এনজয় করতে হবে, নাকি বলুন? নিউ ইয়ার বলে কথা, তো চলুন যাওয়া যাক। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা, আশা করি ভালো লাগবে। দেখুন শিবম সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। শিবম সাইকেল নিয়ে যাবি? চলে। আর নয়ন আসছে, আর তৃষা একবার দিকে আয়। তৃষাও সেই আমার বানানো জামা পড়েছে, দেখতে পাচ্ছেন? এই উন্নাটা ওর আগেই ছিল বলতো, একটা লেহেঙ্গার উন্না, আর ওর সঙ্গে ভালো ম্যাচিং হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন টুকি দিচ্ছে কে বলুন তো? এটা হচ্ছে আমার কানহা। আমার কানাও যাচ্ছে আমাদের সাথে, তো চলুন। হাই, ভিড় তো গাড়ি কোথায় রাখবে? চলো হেঁটে হেঁটে হেঁটেই চলো, নাহলে অসুবিধা হবে। এখানে কোথাও দেখে গাড়ি রেখে দাও। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি, কিন্তু এখনো পর্যন্ত ফ্লাওয়ার শো এর গার্ডেনে গিয়ে পৌঁছায়নি। কো কোথায় ওখানে নেবেছি, ওখান থেকে হেঁটে হেঁটে আসছি, দেখতে পাচ্ছেন? আর অবস্থা দেখুন, শুধু মিট্টি আর মিট্টি, খুঁজে আর পাচ্ছি না গেট কোথায়। দু জায়গায় গেলাম, দু জায়গায় বললো এখানে বন্ধ। তো আগে যাচ্ছি, ওখানে টিকিটের ঘর আছে, টিকিট কাউন্টার, টিকিট কেটে দেখা যাক কোনটা দিয়ে ঢোকা যায়। এখানে দেখুন টিকিট কাউন্টার, এখন টিকিট কাটবো, অতটাও ভিড় নেই যদিও। এখানে দেখুন আমি দুটো টিকিট কেটে নিয়েছি, একটা একটা 15 টাকা করে, 30 টাকা করে, 60 টাকা। এদের নিয়ে নিকো 12 বছরের ঊর্ধ্বে, একে দেখে মনে হবে না যে 12 বছরের, আর ও তো 12 বছর হয়নি। তো চলো ফুল এনজয় করো। এটা হচ্ছে মেলা তলার মূল্যবান জিনিস হচ্ছে এটা, এইটা না হলে মেলা তলায় শোভা লাগে না, হ্যাঁ না বেটা? হেভি লাগে দেখতে। ওদিকে হয়েছে গেট, আর এগুলো হচ্ছে লাইন। আমরা যাচ্ছি গেটের একদম পিছন দিকে, হেঁটে হেঁটে গিয়ে সবার শেষে দাঁড়াবো। জানি না কোথায় লাইন শেষ হয়েছে, বাপরে ভিড়। এ বাপরে, লাইনের অবস্থা তো খুব খারাপ রে, আমাকে তো দেখেই ভয় লাগছে। পাপা কোথায় গেল? এই পাপাটাকে ধ্যান রাখ রে। তো বন্ধুরা, আমরা লাইনে দাঁড়িয়ে আর অনেক ভিড় অতিক্রম করে চলে এসেছি ভিতরে। আর ওপরে দেখুন একটা ফ্লাইট যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো আমরা পাতলি গলিতে চলে এসেছি, ভিতরে ঢুকে পড়েছি, যেখানে বাথরুম টাথরুম রয়েছে ওই দিকে চলে এসেছি আমরা। দেখছেন পর্দা দেওয়া আছে, কোথায় রে? এ ক্যান্টিনে উঠে পড়েছি। এখানে দেখুন ক্যান্টিন। তো বন্ধুরা, আমরা ফ্লাওয়ার গার্ডেনে এন্ট্রি করে ফেলেছি। এটা হচ্ছে ফ্লাওয়ার গার্ডেনের সব থেকে বড় মেন গেট, যেখানে লেখা আছে আহমেদাবাদ ফুলার শো 2023। তো অন্যান্য দিনে ওই গেটটা দিয়ে এন্ট্রি করা হয়, পর আজকে প্রচুর ভিড়ের পরিমাণে পিছনের গেট দিয়ে সবাইকে আসতে হয়েছে। আর এখানে দেখুন ভিতরে ঢুকি, অনেক রকম টব ঝোলানো আছে, অনেক রকম গাছও আছে, আর নিচে দেখুন শাক সবজির গাছ সব টপে বসানো আছে। আগে চলুন অনেক রকম প্রদর্শনী আমি আপনাদের দেখাবো, আপনারা ভিডিওটিতে কন্টিনিউ থাকুন, আশা করি ভালো লাগবে।
তো এত কিছু প্রদর্শনী দেখতে দেখতে আমার বাচ্চাদের আর আমার বরকেও একটুখানি লক্ষ্য রাখতে হচ্ছে, কারণ প্রচণ্ড ভিড় হয়েছে। কে কোথায় চলে যাবে তা নাহলে খুঁজে পাবো না কো। আর আমার ফোনেও আজকে ব্যালেন্স নেই, ব্যালেন্স শেষ হয়ে গেছে, তো সেই কারণে আমি ফোনে কোনো কন্ট্যাক্ট করতে পারবো না। তো সেই জন্য আমি যতটা পারছি ততটা আপনাদের দেখাচ্ছি। আর এখানে এমন একটা জায়গা, যত দেখাবো তত কম পড়বে, মনে হবে যেন আমি ভিডিও কন্টিনিউ রাখি আর আপনাদেরকে দেখিয়ে যাই, কিন্তু প্রচুর লম্বা হয়ে যাবে ভিডিও। তাও আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, তো আপনারা দেখে আনন্দিত হবেন, আপনাদের দেখে ভালো লাগবে। সেই জন্য আমি সব কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন যে ঠিকঠাক আমি ক্যাপচার করতে পেরেছি কি না। তো এখানে দেখুন অনেক রকম স্ট্যান্ডে টপ ঝোলানো ছিল, আর এই যে সাদা মানে হলুদ লাল যত রকম ফুল আছে সব ফুলের মধ্যখানে পুরো দৃশ্যটা যেন অন্য রকম তৈরি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন অর্ধেকটা হাট মাটির ভিতরে আর অর্ধেকটা উপরে। এই জিনিসটা আমাকে সব থেকে ভালো লেগেছে, ওখানে সব থেকে বেটার লেগেছে। তো প্রাণ ভরে এই জিনিসটাকে আমি উপভোগ করেছি, দেখেছি, খুব ভালো লেগেছে সত্যি করে, বিশ্বাস করুন। আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে হবে। তো কমেন্ট করে বলবেন কাদের কাদের ভালো লাগলো এই অর্ধেকটা হাট। তো দেখুন ফুল আর ফুল, চারিদিকে ফুল, ফুলের সৌন্দর্য যত বলবো তত কম। উফ, একটা অপূর্ব দৃশ্য, খুব সুন্দর লাগছে, আমাকে তো খুবই ভালো লাগছে, আর আমার ছেলেমেয়েরাও খুব একদম ফুল এনজয় করছে। এটা একটা ফুল দিয়েই কিছু বানিয়েছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পুরো একদম ওপর পর্যন্ত যেই ছোটো ছোটো ফুলগুলো দেখতে পাচ্ছেন সব একদম আসল ফুল আর মাটি দিয়ে তৈরি। মানে ফুল গাছ যে ছোটো ছোটো টপ থাকে, টপের মধ্যে যে ফুল থাকে, সেই ফুল শুদ্ধ টপ শুদ্ধ বানানো ওই জিনিসগুলো। তো এখানে আছে একটা অশোক চক্র, আগে একটা দেখালাম, ওটা হচ্ছে আমাদের পৃথিবী, যেখানে নানান রকম দেশের আর কি পতাকা রয়েছে। তো সব রকম মিলিয়ে মিশিয়ে একদম দারুণ জিনিসটা তৈরি করেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রদর্শনী, খুব সুন্দর, প্রত্যেক বছর বানায়, আর আমরা প্রত্যেক বছর এখানে ঘুরতে আসি, একদিন হলেও আসি। তবে আজকে নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারি, একটু ভিড়টা একটু না অনেকটা বেশি। কোথায় গেল তৃষা? এই পাপা কোথায় গেল? আসো, নয়ন পিছনে আছে। আর এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর সুন্দর ঢোল বানানো। এগুলো ঢোল না কি জানি না, নেই ঢোল নেই, রোল ফুল দিয়ে তৈরি, দেখতে পাচ্ছেন এগুলো বেত দিয়ে, আর এই যে লাইনগুলো করেছে এগুলো ফুল দিয়ে তৈরি, আর একদম রিয়েল ফুল, কোনো প্লাস্টিক ইউজ নেই। এত সুন্দর একটা মানে কি বলবো, আপনারা দেখে ফিল করতে পারছেন যে কত সুন্দর এখানে বানানো হয়েছে। আর চারিদিকে ফুলের ভিতরে একটা উঁচু জায়গায় দেখুন বানানো হয়েছে সব থেকে মূল্যবান জিনিস, যেটা হচ্ছে আমাদের দেশের তিরঙ্গা। 75 বছরের যে স্বাধীনতা, আমাদের দেশ স্বাধীন হয়েছে তার নিশানা। এরকম যদি এইরকম জায়গায় ঘর থাকলে মনে হবে যুগ যুগ বাঁচি, সারা জীবন বেঁচে থাকি। ফুলের মতন সুন্দর কিছু হতে পারে না, নাকি বলো? ফুলের মতন, ফুলের থেকে সুন্দর কিছু হতে পারে না, সব থেকে সুন্দর হচ্ছে ফুল। ও কি দারুন দেখতে পাচ্ছেন, আমি আমার মনে হচ্ছে আমি ফুলের মধ্যেখানে ঢুকে আছি, দেখতে ও দারুন লাগছে। তো এখানে দেখুন একটা বারবি ডল বানানো আছে, যেটা ফুল দিয়ে তৈরি। আর আমি আরও আগের দিকে এগিয়ে যাব, কারণ আরও আগে গেলে অনেক অনেক নতুন নতুন প্রদর্শনী আছে যেগুলো এখনও দেখা হয়নি কো। তো আমি শিবম আর তৃষা দুজনের হাত ধরে নিয়েছি, আর নয়ন আমার সামনে আছে, ক্যামেরাম্যান হয়ে গেছে এখনও। তো চলুন দেখা যাক, আপনারা সঙ্গে থাকুন, অনেক রকম জিনিস আছে যেগুলো এখনও বাকি আছে, তো ওগুলোই এখন আমি দেখছি আর ওদেরকে দেখাচ্ছি। আর বাচ্চাদের তো জানেন ওরা একটা জিনিস দেখবে আর একবার করে প্রশ্ন করবে, মামা ওটা কি, ওটা কি, ওটা কি, এটার মানে কি, ওটার মানে কি। তো সব কিছু ওদেরকে দেখাচ্ছি আর মানে বুঝিয়ে বুঝিয়ে আমি আগের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন তৃষা, শিবম আর আমি তিনজনই আসছি। তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন, আরও অনেক নতুন নতুন জিনিস দেখতে থাকুন, কন্টিনিউ থাকুন।
তো দেখুন এদিকে আমরা ঢুকে পড়েছি, আর এখানে হচ্ছে যে গাছ বিক্রি হয় সেখানে বিক্রি করার জন্য, সেল করার জন্য। তো এইগুলো মানি প্লান্টস গাছ, দেখছেন অনেক রকম দেশের যত প্রজাতির গাছ আছে সব এখানে পাওয়া যাবে। আর ভীষণ বড়, একবারে লম্বা আছে এদিক পর্যন্ত। वाओ, पहली बार मैंने देखा है अहमदाबाद में रजनीगंधा। ले रहा है? नहीं उठाना नहीं बेटा, बिल्कुल। इसकी सुगंध तो एकदम मातानु सुगंध ना, सुगंध मस्त। এখানে দেখুন এই গাছগুলো কি সুন্দর ডিজাইন করে বানিয়েছে, তো আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম একটুখানি ক্যাপচার করে নিই, আপনাদেরকেও দেখিয়ে দিই, আশা করি আপনাদেরও ভালো লাগবে। শিবম আসছিস? আরে আমি ওই ট্রেনটা দেখছি। শিবম তুই আয় আমার সাথে, যেন হারিয়ে যাস না। হ্যাঁ বাবু, বাবু বদমাশ। হ্যাঁ তো এখন ঢুকে পড়েছি স্মোক বিস্কিটের দোকানে, দেখুন খুব ভিড় হয়েছে এখানে, আর সব বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাইকে এই জিনিসটা করতে খুব ভালো লাগছে। তো আমারও খুব শখ হলো কি আমি একটুখানি স্মোক করব। তো কিছুই নয়, একটা হালকা ফুলকা ক্যাডবেরি বিস্কিট আছে, ওতে নাইট্রোজেন দিয়ে দিয়েছে, আর সেই নাইট্রোজেন অবস্থায় মুখে ঢোকালে ধোঁয়ার মতন বেরোচ্ছে, বাস সবাই মনে করবে ধোঁয়া। অনেক ঘোরাফেরা হলো, এবার বাচ্চাদের খিদে পেয়েছে, তো ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক, তারপরে বাড়ির দিকে রওনা দেওয়া যাবে। তো ওদের দুজনকে জিজ্ঞেস করলাম যে কী খাবি, ওরা বললো মামা পপ খাবো। আর ওরা দু ভাই বোনে, আমি নয়ন, আমরা সবাই জানেন তো পপ খেতে খুব ভালোবাসি, আমরা যেখানেই যাই পপ, আর সঙ্গে একটা থামস আপ কোকাকোলা থাকলে তো বাস আর দেখতেই হবে না। তো এখন খাচ্ছি পপ, নয়নও খাবে, ও এখন একটুখানি ক্যামেরাটা ধরেছে, তারপরে খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো বন্ধুরা আমরা এখন বসে আছি পপ খেয়ে, আর নয়ন গেছে জল আনতে, জল শেষ হয়ে গেছে। এখানে দেখুন শিবম পপ খেয়ে ওকে জল পিপাসা পেয়েছে, বসে আছে। আর এত ভিড় হয়েছে কি বলবো, চারিদিকে শুধু লোক আর লোক ঘিচঘিচ করছে। চলে এসেছে, এবার চলুন উঠি যাই বাড়ি। বাবারে এত কোমরে লাগছিল না, বসে পড়েছিলাম একটুখানি, প্রচুর কোমরে লাগছিল। যখন এত চলাহাটার পরে একটুখানি বসেছি তো এত নিজেকে আরাম লাগছিল, কোমরটাই কি বলবো, মনে হচ্ছে এখানেই বসে থাকি আর উঠে যাবো না। কিন্তু খুব ঠান্ডা পড়ছে, আমি চাদরটা নিয়ে এসেছি, গাড়িতে যাওয়ার সময় ভালোই ঠান্ডা লাগবে আমি জানি। রাস্তা দিয়ে তো বন্ধুরা আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি রাস্তায়, আর এখনো পর্যন্ত প্রচুর লোক যাচ্ছে, ভিতরে ঢুকছে। এখন বাজে 7:10 হবে, তো এখনো লোক দেখতে পাচ্ছেন আমার পিছনে কীরকম যাচ্ছে, হু হু করে ছুটছে। আর এমনিতেই এখন তেহার, আর তেহারের টাইম তো ভিড় হবেই। আমাদেরকে এখন অনেকটা হেঁটে হেঁটে গাড়ি কাট পর্যন্ত যেতে হবে। হ্যাঁ না তিশা? তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে জাস্ট এক্ষুনি বসেছি, আমি লালাকে খালি খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে বসলাম। আর এত কোমর পা সব মানে ব্যথা করছে না, মনে হচ্ছে না বসে পড়েছি আর না উঠি।
আর বাবুকে ওই লাইটওয়ালা ওইটা কিনে দিতে গেলাম, আমাকে এত জোরে এখানে একজন কুনুতে মেরে দিয়েছে, কুনুতো কি জোরে লাগলো জানো, এখনো পর্যন্ত আমার ব্যথা লাল হয়ে গেছে এখানটা। তো চলুন আজকের ফ্লাওয়ার শোর ফ্লাওয়ার গার্ডেনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, নয়ন আস্তে না আস্তে দেখুন এখানে কাজে বসে পড়েছে, এখনও জামাটা খোলেনি, আর আমরা কেউ এখনও জামা খুলিনি, খালি বাবু দেখুন এখানে জামার সঙ্গে সঙ্গে ও দেখুন খুলে ফেলে দিয়েছে, দিয়ে ল্যাঙ্কেশ্বর হয়ে বসে আছে। কোথাও গেলে ওর খুব গরম ধরে যায় জানি না কেন। তো চলুন টাটা বাই বাই।